হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের 17 অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কনের কোষে দেখি 17 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 9 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি, এই ভিডিওতে আমরা 10 দাগ থেকে শুরু করব। তা দেখো 10 দাগে কী আছে। 10 দাগে আমরা দেখতে পাচ্ছি এবি একটি সরলরেখার উপর ও একটি বিন্দু, এবং ও বিন্দুতে এবির উপর পি কিউ একটি লম্ব অঙ্কন করি। এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এও এবং বিও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত অঙ্কন করি, এবং এই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউকে কী বলা হয় লিখি। বি বিন্দু থেকে বৃত্তে দুটি অপর স্পর্শক অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা যে কোনো দৈর্ঘ্যের এবি একটি রেখাংশ অঙ্কন করব। এর নাম আমরা এবি দিলাম। এই এবির মধ্যে অবস্থিত যে কোনো একটি বিন্দু আমরা ও নিলাম। এবার এই ও বিন্দুতে এবির উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। এবার এই চাপ দুটি ছেদ বিন্দু আর ও বিন্দু যুক্ত করলে লম্ব পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই লম্বের আমরা নাম কি দেব, এটা হচ্ছে পি এবং এখানে হচ্ছে কিউ। তা দেখো আমাদের লম্ব অঙ্কন করা হয়ে গেল। এবার কি করতে হবে, এই এ বিন্দুকে কেন্দ্র করে ইও ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। কেমন, এবার বি বিন্দুতে বসিয়ে বি ও ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা বৃত্ত দুটি অঙ্কন করলাম। এবার আমাদের কাছে যে প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে এই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউকে আমরা কি বলব। তা দেখো বন্ধুরা, এখানে এ কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে আমরা এ ও ব্যাসার্ধ পেয়েছি, এবং এই ও বিন্দুতে আমরা একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। তাহলে এই এ কেন্দ্র বৃত্তের এও ব্যাসার্ধ আর এই পি কিউ সরলরেখাংশ লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আছে। তা আমরা জানি যে কোনো বিন্দুতে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি কোণ করে থাকে। তাই আমরা বলতে পারি এখানে পি কিউ হচ্ছে ও কেন্দ্র বৃত্তের একটি স্পর্শক। ঠিক একইভাবে দেখো বি কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে আমরা পি কিউকে স্পর্শক বলতে পারি। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে একই বিন্দু ওতে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক পি কিউ। তাহলে এই পি কিউকে আমরা সাধারণ স্পর্শক বলবো। তা এখন প্রশ্ন হচ্ছে পি কিউ কী ধরনের সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক তো দু ধরনের হয়, একটা সরল সাধারণ স্পর্শক এবং একটি তির্যক সাধারণ স্পর্শক। তো এক্ষেত্রে যেহেতু স্পর্শকের দুদিকে বৃত্ত দুটি অবস্থিত অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত আছে, তাই পি কিউকে আমরা এ ও বি কেন্দ্রে বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক বলবো। কেমন, তাহলে এই কথাগুলো আমরা লিখে নিই যে পি কিউ হচ্ছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের দুটির তির্যক সাধারণ স্পর্শক। দেখো বন্ধুরা, এখানে আমরা লিখে নিয়েছি কথাগুলো যে পি কিউ হচ্ছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তের দুটি তির্যক সাধারণ স্পর্শক। এবার দ্বিতীয় পাঠটি দেখো, দ্বিতীয় পাঠে বলেছে এই পি বিন্দু থেকে বৃত্ত দুটির উপর অপর স্পর্শক অঙ্কন করতে। তা এটি আমরা দুভাবে করতে পারি। প্রথমত আমরা 41 নম্বর উপপাদ্যে কী দেখেছিলাম, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে দেখো ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পিএ এবং পিবি অঙ্কন করা হয়েছে। এই দুটি স্পর্শক পিএ আর পিবির দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই কনসেপ্টটা আমরা আমাদের 10 নম্বর অঙ্কে প্রয়োগ করতে পারি। তাহলে চলো আবার সম্পদে ফেরা যাক। অর্থাৎ এক্ষেত্রে ওকেন্দ্র বৃত্তের একটি স্পর্শক আমরা পিও পেয়েছি। পিওর সমান মাপ নিয়ে পি বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা একটি চাপ অঙ্কন করলাম যা এ বৃত্তকে ধরে এখানে ছেদ করেছে। ঠিক একইভাবে দেখো আমরা আরেকটি চাপ অঙ্কন করছি যেটি বি বৃত্তকে এখানে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুগুলির আমরা নাম দিয়ে দিই, পি এখানে আমরা কিউ নাম দিলাম এবং এখানে আর নাম দিলাম। এবার এই পি কিউ এবং পি আর যুক্ত করলে আমরা বৃত্তের দুটো স্পর্শক পেয়ে যাব।
তাহলে এবার আমরা লিখে নিই যে পি বিন্দু থেকে বৃত্তের অপর দুটি স্পর্শক পি কিউ ও পি আর। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি পি বিন্দু থেকে বৃত্ত দুটির অপর স্পর্শক দুটি পি কিউ ও পি আর। তো আশা করি বন্ধুরা সম্পদটি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা এটি হচ্ছে আরেকটি পদ্ধতি। তাহলে সহজেই দেখতে পাচ্ছো এই পদ্ধতিটি কত জটিল। এ ও বি কেন্দ্র বৃত্ততে অপর দুটি স্পর্শক অঙ্কন করতে গিয়ে আমাদের প্রথমে এই পি এ আর পি বি যুক্ত করতে হয়েছে। কেমন, এইবার এই পি এ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করেছে যেটি এই রেখাংশকে সি বিন্দুতে ছেদ করেছে। কেমন, এইবার এই সি বিন্দুতে সি এ অথবা সিপি মাপের ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি যা এ কেন্দ্র বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার এই পি কিউ যুক্ত করা হয়েছে, তাহলে আমরা পি কিউ স্পর্শক পেয়েছি। এক্ষেত্রে ঠিক দেখো বন্ধুরা পিবি রেখাংশের একটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়েছে যেটি পিবি রেখাংশকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এই ডি বিন্দুতে কেন্দ্র করে ডিপি অথবা ডিবি মাপের ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে যা বি কেন্দ্র বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। এইবার এই পি আর আর যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটি একটি পদ্ধতি গেল, আর আগে আমরা করেছিলাম এটি একটি পদ্ধতি। তাহলে এই পদ্ধতির থেকে তুলনামূলক প্রথম পদ্ধতিটি আমাদের সহজ। ঠিক আছে, তোমরা যেটা খুশি সেটা করতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। এবার 11 দাগেরটা লক্ষ্য করো। তো 11 দাগে কী আছে, যে ও কেন্দ্র একটি বৃত্তের উপর পি একটি বিন্দু, পি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে পি কিউ অংশ কেটে নিই, কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক কিউ আর অঙ্কন করি এবং চাঁদার সাহায্যে পি কিউ আর এর পরিমাপ করে তার মান লিখি। তাহলে বন্ধুরা প্রথমে আমরা যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করছি। বৃত্তের কেন্দ্রের নাম আমরা ও দিলাম। এবার বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, ধরি আমরা এখানে পি নিলাম। কেমন, এবার এই পি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে। তা আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্বভাবে থাকে, অর্থাৎ এক্ষেত্রে ওপি যে ব্যাসার্ধ পাচ্ছি এই ব্যাসার্ধের উপর পি বিন্দুতে আমাদেরকে লম্ব অঙ্কন করতে হবে। এবার এই পি কিউ এবং এই ছেদবিন্দু আমরা যুক্ত করে দিলে আমরা পি বিন্দুতে ও কেন্দ্র বৃত্তের স্পর্শক পেয়ে যাব। এবার কি বলেছে, যে ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের সমান করে পি কিউ অংশ কেটে নেওয়া হলো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ছিল আমাদের ওপি, ওপি সমান করে এই পি বিন্দু থেকে আমরা পি কিউ অংশ কেটে নিচ্ছি, অর্থাৎ এখানে নাম আমরা কিউ দেব। এবার কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক কিউ আর অঙ্কন করতে হবে। তো বন্ধুরা আমরা আগের অঙ্কই দেখেছিলাম যেহেতু ও কেন্দ্র বৃত্তের বহিঃস্থ বিন্দু কিউ, তা আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে কিউ আর স্পর্শকের দৈর্ঘ্য পি কিউর সমান হবে, তাই না? তাহলে দেখো পি কিউ দৈর্ঘ্য হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে একটি চাপ অঙ্কন করব যেটি ও কেন্দ্র বৃত্তকে ধরি আর বিন্দুতে ছেদ করেছে। এবারে কিউ আর বিন্দু যুক্ত করলে কিউ বিন্দু থেকে কিউ আর স্পর্শক পেয়ে যাব। এবার লাস্ট যে পার্ট আছে, যে কোণ পি কিউ আর, অর্থাৎ এই কোণটার মান কত ডিগ্রি তা আমাদের দেখতে হবে। তা আমরা চাঁদার সাহায্যে মেপে দেখলাম বন্ধুরা এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিই যে কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। তা এটি গেল বন্ধুরা একটি পদ্ধতি। আমরা আরেকটি পদ্ধতিতে করতে পারি, সেটি লক্ষ্য করো। এই পর্যন্ত আমাদের একইভাবে অঙ্কন করতে হবে। এরপরে দেখো কিউ বিন্দু থেকে আমাদের বৃত্তের অপর স্পর্শক অঙ্কন করার জন্য প্রথমে ও কিউ যুক্ত করতে হবে, এই ও কিউকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার এই সমদ্বিখণ্ডকে নাম ধরি আমরা এস দিলাম। এবার এই এস বিন্দুকে কেন্দ্র করে এসও অথবা এস কিউ মাপের ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে এবং এই অর্ধবৃত্ত ও কেন্দ্র বৃত্তকে ধরি আর বিন্দুতে ছেদ করেছে। এবার এই কিউ আর যুক্ত করতে হবে।
কেমন, এই আমাদের স্পর্শক অঙ্কন করা হয়ে গেল। এবার এই চাঁদার সাহায্যে এই কোণটা মাপলে আমরা দেখতে পারবো যে কোণ PQR সমান 90 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা, দ্বিতীয় পদ্ধতি থেকে তুলনামূলকভাবে প্রথম পদ্ধতিটা অনেকটাই সোজা। এখানে অঙ্কনের জটিলতাটা কম, আমরা জাস্ট কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে কিউ পি সমান মাপ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ কেটে নেব এবং সেই বৃত্তচাপ বৃত্তটিকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটি যুক্ত করলেই আমরা কিউ বিন্দু থেকে কিউ আর স্পর্শক পেয়ে যাব। আর এক্ষেত্রে আমাদের অনেকটা বেশি অঙ্কন করতে হচ্ছে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনে ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।